सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता जागो কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্ত সর্বোচ্চই এখন ছেয়ে গেছে বহুতলে। বহুতল হওয়ার ফলে মাঠঘাট যেমন হারাচ্ছে, তেমনই কিন্তু হারাচ্ছে মণ্ডপ তৈরি হওয়ার যথার্থ জায়গা। আর সেই বিষয়টাকেই নিজেদের মণ্ডপে তুলে ধরেছে বেহালা ফ্রেন্ডস ক্লাব। এই বিষয়ে আরও বিষয়টা জানাতে আমাদের সঙ্গে রয়েছেন এই ক্লাবেরই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। নমস্কার, আপনার নাম? শিবানী মুখার্জি। আচ্ছা, যেটা আমি বললাম সেটা যদি আরেকটু ডিটেলে সবাইকে আপনি বুঝিয়ে দেন। আমাদের ক্লাবের জায়গার প্রচণ্ড অভাব ছিল, তো তার জন্য দুটো জায়গা এদিক ওদিক খোঁজা হচ্ছে, পাওয়া যাচ্ছিল না। তখন এই ফ্ল্যাটের নিচটায় ঠিক করা হলো যে মণ্ডপ হবে। তো তার জন্য বিভিন্ন রকম যন্ত্র, হ্যাঁ, পড়ে থাকা জিনিস, এই সব নিয়ে প্যান্ডেলটা স্যার রূপচাঁদ কুণ্ডুমি ভাবলেন যে এই জায়গাটা কীভাবে একটা মণ্ডপে পরিণত করা যায়। সেই জন্য নামটাও আমাদের খিড়কি থেকে সিংহদুয়ার, আর এই আর বিভিন্ন রকম যন্ত্র, আর ঠাকুর আমাদের ফাইবার গ্লাসে হচ্ছে, আর প্রতিমা, হ্যাঁ, আর প্রতিমা ছোটো এনে পুজো করা হবে এই রকম। আর এবার এই মণ্ডপটা যে জায়গাটায় হচ্ছে সেটা কিন্তু একটা আবর্জনা স্তূপ ছিল, সেই জায়গাটায় আমরা পরিষ্কার করে দুটো ফ্ল্যাটের মাঝখানে আমরা সেই জায়গাটা সৌন্দর্য স্থান করে দিই। আমরা এখানে বিল্ডিং দেখতে পাচ্ছি, সেই বিল্ডিংটা কি তৈরি হচ্ছে? মানে আন্ডার কনস্ট্রাকশন, তার সঙ্গে ম্যাচ করে আমাদের শিল্পী এই যে ফাইবারের কাজটা করেছে, পুরো একদম যেন মনে হবে ওই বিল্ডিংয়েরই কনস্ট্রাকশন, মানে ওটা অরিজিনাল কনস্ট্রাকশন। কিন্তু এটার প্রত্যেকটাই প্লাস্টিক ফাইবার কেমিক্যাল ইউজ করা হয়েছে। প্রতিমাও আমাদের এই ফাইবার, মানে কেমিক্যালসের ওপরেই হবে, ফাইবার কেমিক্যালসের ওপরেই হবে, এখানে কোনো মাটি ব্যবহার হবে না। মাটি আমরা আলাদা, যে পুজোর জন্য আমাদের আলাদা একটা ঠাকুর থাকবে, কিন্তু এইখানে ওই কেমিক্যালসের ওপর এই প্যান্ডেলের সঙ্গে প্যারিটি রাখার জন্য ওই কেমিক্যালস ইউজ করে এক সেম গ্রেডে আমরা করছি। আগেরবারও আমরা সিটির প্রাইজ পেয়েছি, এবারে শুধু সিটি কেননা কলকাতায় 100টা যে কম্পিটিশান হচ্ছে প্রত্যেকটাই আমরা নাম দিয়েছি, এবং প্রত্যেকটার জন্যই আমরা পুরো দমে 100 ভাগ তৈরি। আমরা গত বছরও নানা তাদেরকে অতিথিদের আপ্যায়ন করার জন্যে ফুল, তারপরে আমরা সবাই মিলে তাদের যেরকমভাবে আপ্যায়ন করা হয়, ফুল ছড়ানো, তাদেরকে গোলাপ দেওয়া, পুষ্পস্তবক দেওয়া, এবছরও আমরা চেষ্টা করবো সেরকমভাবেই ব্যবস্থা করা, এবং তাদের যাতে কোনো আতিথেয়তায় কম না হয় আমরা সেদিকটা খুবভাবেই নানান রকমভাবেই লক্ষ্য রাখি। যে দর্শকেরা দেখছেন বা যে দর্শনার্থীরা আসবেন তাদের জন্য আপনার আবেদনটা কি? হ্যাঁ, আপনারা সবাই আমাদের ক্লাবকে ভোট দেবেন, সিটি সেরা পুজো অ্যাপ ডাউনলোড করুন, আর বেহালা ফ্রেন্ডস ক্লাবকে ভোট দিয়ে জেতান। জায়গার অভাবে এখন চারিদিকে শুধু ছোট ছোট ফ্ল্যাট, এক কামরার ঘর, কিন্তু এর মধ্যেও কীভাবে খিড়কি থেকে সিংহদুয়ার করা যায় সেটাই কিন্তু দেখাচ্ছে বেহালা ফ্রেন্ডস ক্লাব। ক্যামেরায় চিন্ময় দাসের সাথে অর্পিতা দাস, সিটি ইভেন্টস কলকাতা। ডাউনলোড করুন সিটি সেরা পুজো অ্যাপ, রেজিস্টার করুন আর আপনার পছন্দের পুজোকে ভোট দিন। সিটি সেরা পুজো অ্যাপ অ্যাভেলেবল অ্যাট অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS। ভোট দিয়ে জিতিয়ে দিন আপনার পছন্দের পুজোকে। দুর্গাপুজোর লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি, এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।